আমাদের আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্ট, আজও কোনো এলিমিনেশন নেই, প্লিজ ওয়েলকাম নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। শোয়ের টিআরপি বুঝি না আমাদের, ক্যারিয়ারও খুঁজি না, ভালোবাসি মিরাকেল ছয়, আমাদের যতই যা বোঝানো হয় আমরা করি মন থেকে অভিনয়, আমাদের যতই লোভ দেখানো হয় আমরা করি মন থেকে অভিনয়, আমরা তো মানুষ যন্ত্র নয়, তাই আমাদের পারফরমেন্স কখনো খারাপ কখনো ভালো হয়। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা আমারে ফোন করে বললো, রনি তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? না তো, ঠিকই ধরছি, আমার ফোনের স্পিকার নষ্ট। মা গিয়ে মেয়েকে বললো যে মিরাক্কেলের ছেলেরা খুব দুষ্টু, তাই শুনে মেয়ে লাফাতে লাফাতে চলে আসলো। থ্যাংক ইউ ম্যাডাম। টাকা ইনকাম করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? কিছু টাকা দেন বলতেছি। এক রোগী গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন অদৃশ্য হয়ে গেছি। সে কে কথা বলে? একবার এই এপিসোডে আমি বলেছিলাম যে আমি লাইফে শুধুমাত্র একটা মেয়েকেই কিস করেছি। এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পরে আমার ফোনে 10-12 জনের SMS, থ্যাংক ইউ রনি আমাকে ভুলে যাওনি। এক বাবা ছেলেকে বলছে, তুই সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, পড়াশোনা করিস কখন? আব্বা আমি রাতে নিরিবিলিতে পড়াশোনা করি। মিথ্যা বলিস না, গতকাল রাতে আমি চুপ চুপ করে দেখার চেষ্টা করেছি যে তুই পড়িসনি। এই তো আব্বা, কেউ জেগে থাকলে আমার পড়া হয় না। বাবা অফিস থেকে বাসায় ছেলের কাছে ফোন করছে, কিরে তুই বাসায় বসে মদ খাচ্ছিস? হ্যাঁ বাবা, এছাড়া আর কোনো উপায় আসিল না। কেন রে, কোনো মেয়ে কি তোকে দাগা দিয়েছে? না বাবা, বোতলের সিপি হারাই গেছে। প্লেনে সুন্দরী এয়ার হোস্টেস কেন রাখা হয়? কেন? কারণ প্লেনে জানলা খুলে তো প্রকৃতি দেখা যায় না, আর নারী তো। হাজবেন্ড ওয়াইফ বাচ্চাদের অন্য ঘরে রাখে কেন? কারণ বাচ্চারাই তো ঘর আলো করে রাখে। রনি দা, রনি কিছু বলার নেই ভাই, তুমি ভালো। শ্রীলেখা খুব ভালো আর খুব সুইট তুমি রনি, তুমি খুব ভালো মানুষ, খুব ভালো। পরান্দা আগে থেকে বেটার, পরেরটা আরো ভালো হবে, অল দ্য বেস্ট। আচ্ছা পরান্দা, আপনি কোনোদিন প্রশ্ন করেননি, ইচ্ছে করেনি আপনার প্রশ্ন করতে যে আপনি যখনই বেটার বলেন এরা কেন চেঁচায়? তার পেছনে আমি কারণটা বলে দিই, এই 6 জন নরখাদক, হ্যাঁ এই 6 জনের মধ্যে সবচেয়ে খুঁতখুঁতে আর সবচেয়ে মেয়েদের মতন খুঁতখুঁতে যদি বলি আর কি, লেট মি বি মোর স্পেসিফিক, এই মামাইদা মানে সৌরভ যে গিটার বাজাচ্ছে, যাই হোক না কেন, আমরা যাই কিনি না কেন, আমরা যেটাই খেতে বসি না কেন, আমরা যাই পড়ি না কেন, ও সঙ্গে সঙ্গে বলবে এটা কেন কিনলে, এইটা কেন নিলে, এইটা কেন বললে, ওইটা নিলে, ওইটা কিনলে, ওইটা করলে মিষ্টির দোকানে বেতার হতো। মিষ্টির দোকানে গল্পটা, মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে গিয়েছি ময়রার সামনে আমরা দাঁড়িয়ে, আমরা একটা মিষ্টি চুজ করলাম, ও বলছে এ মামা এইখান থেকে মিষ্টি কিনছো কেন, ওই দোকানটা বেটার ছিল। যদি আমাদের কোনোদিন জিজ্ঞেস করেন যে খুব ক্লোজ শেভ, এটার কথা বলছি না, মানে বিপদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, ফাঁড়া কেটে গেছে এরকম একটা ঘটনা, তাহলে এই মিষ্টির দোকানের ঘটনাটা সেদিন ওই লোকটা যে আমাদের গায়ে বালতি ছুঁড়ে মারেনি এই হতভাগার জন্য। ওই জন্য যখনই আপনি বেটার বলেন ও ওখান থেকে সবাই মিলে যাচ্ছে এটা বেটার বেটার। রাইমা ভাবছে আমি কি কুক্ষণে এখানে শুটিং করতে এসেছি। রাইমা, আবু হেনা রনি, রনি আই থিঙ্ক তোমার কন্টেন্ট খুবই ভালো ছিল আর তোমার বলার স্টাইল পারফরমেন্স আই থিঙ্ক ইট ওয়াজ এক্সেলেন্ট।
স্মাইলির জন্য পাঠাবো ওকে? হ্যাঁ হ্যাঁ।